হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম টেক প্রোডাকশন ইউটিউব চ্যানেলে। আশা করি সকল ভালো আছেন। তো আজকে আমাদের যে টপিকটা হলো সেটা আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন যে আমরা যে ইন্টারনেটটা টাকা দিয়ে ব্যবহার করি, অ্যাকচুয়ালি এই ইন্টারনেটটা ফ্রি, কিন্তু আমরা কেন টাকা দিয়ে ইন্টারনেটটা ব্যবহার করি এবং বা এই ইন্টারনেটটা আমরা পাই কীভাবে, সেটা এ টু জেড আজকে আমার এই ভিডিওটি আমি তুলে ধরবো। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং জানবেন যে ইন্টারনেট আমরা কীভাবে ইউজ করি এবং কোথা থেকে ইন্টারনেটটা আসে এবং কেনই বা আমরা ইন্টারনেটের জন্য টাকা দিয়ে থাকি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলে রাখি যে ইন্টারনেটটা কী। সহজ ভাষায় বললে আন্তর্জাল বা ইন্টারনেট হলো এমন একটি কম্পিউটার নেটওয়ার্ক যেটা পুরো পৃথিবীর সকল কম্পিউটারকে একে অপরের সাথে সংযুক্ত করে। তবে আরেকটু বিস্তারিতভাবে বললে, কিছু কম্পিউটার একে অপরের সাথে সংযুক্ত থেকে একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করে। এভাবে পৃথিবীর অধিকাংশ কম্পিউটার একে অপরের সাথে সংযুক্ত থেকে যে কম্পিউটার নেটওয়ার্কগুলো তৈরি করেছে সেগুলো সমষ্টিকে আমরা ইন্টারনেট বলি। এবং আইপি বা ইন্টারনেট প্রোটোকল নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে কম্পিউটারগুলো একে অপরের সাথে ডেটা আদান প্রদান করে থাকে। অর্থাৎ আমাদের বাসায় থাকা কম্পিউটার বা মোবাইল ডিভাইসটি যদি এই কম্পিউটার নেটওয়ার্কে ইন্টারনেটের সাথে কানেক্ট থাকে, তাহলে আইপি বা ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে নেটওয়ার্কের সংযুক্ত থাকা অন্য কম্পিউটারের সাথে আমরা ডেটা আদান প্রদান করতে পারি। ইন্টারনেট কাজ কিভাবে করে? আপনি যদি কাউকে প্রশ্ন করেন যে ইন্টারনেট কিভাবে কাজ করে, তাহলে অনেকেই বলবে ইন্টারনেট মহাকাশ থাকা স্যাটেলাইট সাহায্যে কাজ করে, নতুবা বলবে জানে না। কিন্তু ইন্টারনেট এর 99% চলে অপটিক্যাল কেবলের মাধ্যমে, অর্থাৎ তারের মাধ্যমে, এবং মাত্র 1% চলে স্যাটেলাইটের মাধ্যমে। এখন হয়তো মনে করেন আপনি ঠিক এমনটা ভাবছেন যে আমি কিসব মানে ভুল কথা বলছি, আমি তো আমার মোবাইলে ইন্টারনেট ব্যবহার করছি কোনো প্রকার তারের সংযোগ ছাড়াই। সত্যি বলতে আপনার মোবাইল ইন্টারনেট নেটওয়ার্ক যে টাওয়ারের মাধ্যমে আসছে, সেই টাওয়ার থেকে শুরু করে আপনি যে ওয়েবসাইট ভিজিট করছেন তার সার্ভার পর্যন্ত অপটিক্যাল ফাইবার কেবল বিছানো আছে। কি কঠিন লাগছে? তাহলে একটু সহজভাবে বলি, সমুদ্রের নিচে বিছানায় অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে আমরা ইন্টারনেট পেয়ে থাকি। তো এখন জাস্ট আমি এই ইন্টারনেটে যে তথ্যটা আপনাদের দিব সেটা তিনটা আলাদাভাবে আমি ভাগ করে দিয়েছি, যেটাকে বলে টায়ার। তো এই তিন স্তরে আমি ইন্টারনেটটা আমি এখন কথা বলতে চাই। টায়ার ওয়ান কি? টায়ার ওয়ান হলো সেই সব কোম্পানি যারা নিজেদের টাকায় সমস্ত পৃথিবীতে সমুদ্রের মধ্য দিয়ে কেবল বিছিয়ে রেখেছে, যাদের অপটিক্যাল ফাইবার কেবল বা সাবমেরিন কেবল বলা হয়। কেবলগুলো চুলের মতো সরু কিন্তু এত দ্রুত, যেমন 100 থেকে 200 Gbps পর্যন্ত ডেটা আদান প্রদান করতে পারে। বিভিন্ন দেশে আলাদা আলাদা টায়ার কোম্পানি রয়েছে, এক দেশ থেকে অন্য দেশে কেবল বিছিয়ে সারা পৃথিবীতে যুক্ত করেছে। এভাবে একটি দেশে এক প্রান্ত অপটিক্যাল ফাইবার কেবল ল্যান্ডিং পয়েন্ট থাকে, আপনি ইচ্ছা করলে সারা পৃথিবীতে সাবমেরিন কেবলের মানচিত্র দেখে নিতে পারেন। সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিব, সেটা আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। বাংলাদেশের টায়ার ওয়ান কোম্পানি হলো বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। এবার ল্যান্ডিং পয়েন্ট থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং উপজেলায় টায়ার টু এবং টায়ার থ্রি এর স্তরে লোকালয় আপনার হাতে পৌঁছে দেয় ইন্টারনেট। টায়ার টু কি? দেশের সমুদ্র তীরবর্তী অঞ্চলে টায়ার ওয়ান কোম্পানি ফাইবার কেবল নিয়ে আসে, এরপর সেই কেবল বিভিন্ন কোম্পানি যেমন বাংলাদেশের গ্রামীণফোন, বাঙালিং ইত্যাদি কোম্পানিগুলো টায়ার ওয়ান কোম্পানির কেবল থেকে সংযোগ নেয় এবং প্রতি জিবি হিসেবে নির্দিষ্ট পরিমাণ টাকা টায়ার ওয়ান কোম্পানিকে দিয়ে থাকে। তাহলে এই গ্রামীণফোন, বাঙালিং ইত্যাদি কোম্পানিগুলো হলো টায়ার টু কোম্পানি। টায়ার থ্রি কোম্পানি খারাপ, এলাকা ভিত্তিক কিছু ISP বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার রয়েছে, তাদের টায়ার থ্রি কোম্পানি বলা হয়। এরা এলাকা ভিত্তিক সার্ভিস দেয়। এখন আসে ইন্টারনেটের মালিকে। প্রকৃতপক্ষে ইন্টারনেটে কোনো মালিক নেই, বিভিন্ন কোম্পানি তাদের নিজেদের টাকায় অপটিক্যাল ফাইবার কেবল বা সাবমেরিন কেবল সমুদ্রে বিছায়, যার মাধ্যমে আমরা ইন্টারনেটে ব্যবহার করতে পারি। এর জন্য একজন বা এটার একত্রে কোনো মালিক নেই ইন্টারনেট আমরা বলতে পারি। তো এখন আসে ইন্টারনেট জন্য কেমন খরচ হয়। মনে করুন আপনার অফিসে একটি কম্পিউটার আছে, আপনার বাড়িতেও একটি কম্পিউটার আছে, আপনি এখন এই দুই কম্পিউটার সাথে একটি কেবল লাগিয়ে দিলেন, তাহলে আপনি আমরা দুই কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করলেন, হ্যাঁ এটাই ইন্টারনেট। সংক্ষেপে সমস্ত প্রক্রিয়াটাই হলো মোবাইল ইন্টারনেট নেটওয়ার্কের অপারেটর, বাংলালিং, গ্রামীণ, রবি ইত্যাদি, কিংবা ব্রডব্যান্ড, সাবমেরিন কেবল বলতে পারেন, USB কেবল, অন্য প্রান্তের কম্পিউটার। আসলে ইন্টারনেট ফ্রি, তাহলে ইন্টারনেটের জন্য আমরা টাকা দেই কেন? ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য যে কেবল রয়েছে আর সেটা পরিচালনা করার জন্য যারা রয়েছে তাদের জন্য হয়তো আমরা টাকাটা দিয়ে থাকি, কারণ ওইগুলো মেনটেন্স করতে ওনাদের খরচ যেগুলো হয় সেগুলো আমাদের মাধ্যমে ওনারা নিয়ে থাকে। তো আশা করি বন্ধুরা ভিডিও ভালো লাগছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ইউটিউব চ্যানেল টেক প্রোডাকশনকে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের অন্য ভিডিওগুলো দেখবেন। আশা করি অনেক টেকনিক্যাল ফ্যাক্ট ভিডিও পাবেন। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও আমন্ত্রণ রইল।